আসসালামু আলাইকুম, আমি এখন আছি সুনামগঞ্জে। এটা হলো সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের 2 নম্বর নগাঁও গ্রাম। তো আমি আমার পাশে অনেক বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছেন, এরা আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। বাট কথা হচ্ছে, এরা কেউ স্কুলে যায় না। এই গ্রামটা এমন একটা গ্রাম যে গ্রামের পাশে হয়তো অনেক আমাদের দেশের নাম করা মন্ত্রী আছেন বা অনেকেই আছেন, বঞ্চিত। এই গ্রামে কোনো স্কুল নাই, প্রথম কথা হলো। এখানকার প্রাইমারি স্কুল যেটা আমাদের, যেটা সবচেয়ে বেশি দরকারি ছেলেদের জন্য, বাচ্চা কাচ্চাদের জন্য প্রাইমারি স্কুল, যেটা এই গ্রামে নাই। এই গ্রামের কিছুদিন আগে পাশের দূরে প্রাইমারি স্কুল আছে দুই পাশে, বাট এই গ্রামটাতে নাই। কিছুদিন আগেও এখানে 3টা বাচ্চা প্রাইমারি স্কুলে যাওয়ার সময় পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে, যেটা ইনাদের জন্য অনেক কষ্টের একটা বিষয়। বাট দেখেন, এখন আমাদের 2018 সাল প্রায় শেষ, 2019 সালের শুরু, কয়েকদিন পরে শুরু হবে। এই সময় এসে আমাদের এই বাচ্চাগুলো এখন শিক্ষার আলোতে বঞ্চিত। আর একটা বিষয় হলো, এই গ্রামটাতে বিদ্যুৎ ছিল না। পরে গ্রামে যারা মাতা মুরব্বী আছেন, ইনারা নিজের খরচে এলাকায় বিদ্যুৎ নিয়ে আসে, নিজের টাকা দিয়ে নিজে বিদ্যুৎ নিয়ে আসছে। বিদ্যুতের যেটা খুঁটি বলা হয়, বিদ্যুতের যেটা যত যন্ত্রপাতি দরকার সবই নিয়ে আসে, নিজের টাকা কিনে নিয়ে বিদ্যুৎ দান করছে পুরো গ্রামে। এবং গ্রামের যে রাস্তাগুলো ইনারা নিজের টাকা খরচ করে রাস্তা তৈরি করেছেন। এখানে সরকারি কোনো অনুদান আসে কিনা আমি জানি না, আসলে এখানে কোনো কাজ হয় না। তো এই গ্রামের মানুষের একটাই চাওয়া যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয় হোক, প্রাথমিক বিদ্যালয় হোক, কারণ এই গ্রামের বাচ্চাগুলো পড়াশোনা করতে পারে, তাদের ভবিষ্যতে ভিটটা নির্মাণ করতে পারে ভালোভাবে। তো এখানে আমি পুরো গ্রামটা ঘুরে দেখলাম, গ্রামে অনেক বাচ্চা কাচ্চা আছে। এখন এই যে আশেপাশে কিছু বাচ্চা কাচ্চা ছিল, যাদেরকে আমি নিয়ে আসছি এবং এদের নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতেছি। এখন আমাদের দেশে অনেকে আছেন যারা আমাদের শিক্ষা নির্ধারক, অনেকে আছেন। আরেকটা বিষয় হলো, আমরা সিলেট বিভাগে আছি এবং আমাদের শিক্ষামন্ত্রী সিলেটের। বাট এই সিলেটের মধ্যে সেই গ্রামটা এখনও শিক্ষার আলোতে বঞ্চিত। এখন দেখেন কত বাচ্চা কাচ্চা চারপাশে, এরা সবাই শিক্ষার আলোতে বঞ্চিত। এরা আমাদের ভবিষ্যতে, এরা কী করবে আমাদের দেশে, হালকারা ধরবে এরা যদি শিক্ষিত হতে না পারে। তো আমার অনুরোধ সবার প্রতি, আপনাদের প্রতি, যারা আমাদের দেশের নীতি নির্ধারক আছেন, যারা আমাদের দেশের ডিসিশন মেকার আছেন, আপনারা অবশ্যই এই জায়গাটার প্রতি একটু মনোযোগ দিবেন, যেন এই গ্রামের মানুষগুলো শিক্ষার আলো দেখতে পারে, বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা করতে পারে। এটা হলো দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের নগাঁও গ্রাম, 2 নম্বর নগাঁও গ্রাম, 2 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এটা। তো প্লিজ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই বাচ্চাদেরগুলো ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা এই গ্রামের জন্য কিছু করার চেষ্টা করেন, যেন এই গ্রামে বাচ্চাগুলো পড়াশোনা করে না, তাদের ভবিষ্যৎটা ভালো করতে পারে এবং তারা দেশের জন্য কিছু করতে পারে, দেশের সেবা করতে পারে বড় হয়ে। সবাইকে ধন্যবাদ, দেখে যাও। সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং এই গ্রামের মানুষের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন তারা পড়াশোনা করতে পারে, মানুষ হতে পারে। সবাই ধন্যবাদ।